বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমি আজকে দর্শক, আমার বাম পাশে যে রোগী আছেন ওমানি বিদেশিরা, বা এখন যে ওমান থেকে রোগী কেন বাংলাদেশে আসলো, কিভাবে আমরা ডিপিআরসিতে এই রোগীদের চিকিৎসা করি, এই নিয়ে আলোচনা করব। দর্শক, ডিপিআরসি মূলত একটা বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে আমরা বিভিন্ন বাত ব্যথা, হাড় জোড়া রোগ, ডিসেবিলিটি, শারীরিক মানসিক অক্ষম, প্যারালাইসিস, জিপিএস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, পিএলআইডি, ডিস্ক প্রলাপস, আর্থ্রাইটিস, বিভিন্ন রোগের শারীরিকভাবে ব্যথা বেদনা রোগের চিকিৎসা করে থাকি। তো আমার পাশে যে রোগী আছে, আলহামদুলিল্লাহ উনি প্রায় এখানে 17-18 দিন হয়ে গিয়েছে, উনি চলে যাবে ওমান থেকে। এর আগে ওনার ভিডিও অলরেডি সময় টেলিভিশন কভার করেছে এবং আমার ফেসবুকে আমি ওনার স্টিল ছবি দিয়েছি যেদিন উনি আসছিল। তো আজকে আমরা ওনার সাথে ওনার রোগ নিয়ে আলোচনা করব এবং উনি কিভাবে বাংলাদেশে আসলো এবং উনি আসলেই কতটুক সেবা পেল, এবং পাশাপাশি ওনার বাংলাদেশি ওনার বন্ধু যে আছে, যে ওনাকে এখানে আসতে হেল্প করেছে সব দিক দিয়ে, উনি বাংলা আপনাদেরকে বুঝিয়ে বলবে। তো আমি প্রথমত ওর পরিচয় জানতে চাই, ও পরিচয় দিবে, দেন ওর সমস্যার কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমি হামাদ খালফান রাশিদ, বিলাদি মিন সালতানাত ওমান। আতাইত ইলা বাংলাদেশ মিনদু হাওয়ালি শাহর, والآن بعد يومين إن شاء الله سوف أغادر إلى عمان إن شاء الله. السلام عليكم، আমার নাম মোহাম্মদ মজনু, বাংলাদেশী নাগরিক। আর যে রোগীটার চিকিৎসা করার জন্য আমি বাংলাদেশে নিয়ে আসছি, ওনার নাম হলো হামেদ খালফান রাশেদ। উনি ওমানে থাকে, ওমানে নাগরিক, ওমানে থাকে। আজকে প্রায় 18 দিন আমরা এখানে চিকিৎসা নিলাম, হয়তো দু এক দিনের ভিতরে উনি ব্যাক করবে, انا يجي من عمان معي مشكله في الفقره مال العنق، ومعي مشكله في اليد كامله، يعني تنميل في اليد، وبعد تقريبا يعني من بعد 15 يوم او 20 يوم في يعني صار تحسن احسن يعني بكثير، واليوم انا الحمد لله رب العالمين يعني نسبه كبيره উনি বলছে ওনার ঘাড়ের ব্যথা ছিল এবং হাতের ব্যথা ছিল। উনি 18-19 দিন চিকিৎসা নেওয়ার পরে অনেকটাই উনি সুস্থ বর্তমানে। ওর হাতও মোটামুটি অনেকটা সুস্থ আছে এবং ঘাড়ও অনেকটা মোটামুটি সুস্থ আছে, তকরিবান 80% সুস্থ হয়ে গেছে ও, এই কথাটাই বলছে ও আর কি। আচ্ছা, এখন যে অবস্থা আছে, উনি কি এভাবে চলাফেরা করতে পারবে, বা বাংলাদেশে যে আমি দেখলাম উনি চিড়িয়াখানা গেল, ঘুরতে গেল বিভিন্ন জায়গায়, হ্যাঁ, এখন কি অবস্থা ওটা, এই যে ঘোরাঘুরিতে চলাফেরায় কোনো অসুবিধা হচ্ছে কি? না স্যার, না না, এরকম কোনো সমস্যা হয় না, হাঁটা চলার ভিতরে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আপাতত আছে। আর আমাদের ডিপিআরসি সেবায় উনি মানে সার্ভিস সেবা কেমন, এটা যদি উনি বলে। আনা লাউ ইকদার ইয়ানি কালাম মিশাল মুস্তাশফা ইহতারাম ইস্তিকবাল ইমকিন কালাম মা ফি খাল মা ফি খালাস লাকিন আনা ইকদার কালাম মিশান আই নফর انت يجي داخل مستشفى بعدين تشوف، ما يقدر كلام، يجي بعدين يشوف دكتور ريسبشن استقبال ستاف حتى سكيورتي شوف بعدين يقدر معلوم. او বলতেছে যে এই মেডিকেলে আপনারা আসার পরে বুঝতে পারবেন যে ডাক্তার কি চিকিৎসা করে কেমন ভদ্রতা সভ্যতা, এটা আসার পরে আপনারা বুঝতে পারবেন। আপাতত দেখে আপনারা বুঝবেন না, আমি আসার পরে বুঝছি যে এখানে কি চিকিৎসাটা আমারে দিছে, কি সেবা যত্ন আমারে করছে, কি ভদ্রতা তারা দেখাইছে। মানে উনি উনি যে হ্যাপি, এটা উনি এভাবে বুঝাইতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, উনি বলছেন যে না আলহামদুলিল্লাহ যথেষ্ট, আমার জন্য যথেষ্ট করছে। আচ্ছা, লাস্ট ওনার কাছে প্রশ্ন, যে আমাদের সেবা বা চিকিৎসা যাই পেলো আলহামদুলিল্লাহ, উনি শুকরিয়া, বাংলাদেশ সম্পর্কে উনি কিছু বলবে কিনা? বাংলাদেশ আনা আলহাইন মৌজুদ তকরিবান ওয়াহিদ শাহর بعد كم يوم انا يعني داخل راس مال انا افكر انه موجود يمكن 2-3 يوم سيم فاميلي يعني ما في داخل مستشفى بس داخل مستشفى وبرا مستشفى الحمد لله رب العالمين ليش لان كل يعني ما دام في مسلمين موجود
আবেদন মেয়ে দেখাল গেল খুব ও বলছে যে স্যার আমি যে এক মাস এই মেডিকেলে আসি আমার তো মনে হয় নাই, আমার তো মনে হয় যে তিন দিন সময় কাটাইছি আমি, এনার্জি মেডিকেলের ডাক্তার আছে, যে নার্স আছে, যে স্টাফ আছে ওদের সাথে আমি চলতাম, ওরা আমার সাথে খুব মিশুক, আমার কেউ কখনো কিছু বলে নাই এরকম, আমার তো মনেই হয় না যে আমি মেডিকেলে চিকিৎসা নিতে আসছি। না ও তো বাংলাদেশে ফার্স্ট আসছে, হ্যাঁ ও ফার্স্ট আসছে চিকিৎসার জন্য আসছে, আমি সাধারণ মানুষ বা যে চলাফেরা আপনি ঘুরতে নিয়ে যান বিভিন্ন দিকে সেই ক্ষেত্রে ওর মনোভাবটা কি এটা আপনি বলেন, আপনি তো জানেন। না আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মান করছে এবং ভালো লোকজনের কথা ভালো বলছে, যে তোর দেশের লোকজন যথেষ্ট ভালো, রাস্তায় বাইরেলো এটা দেখাইছে, আমার হাত দিয়ে হাত দিয়ে দেখাওয়া দিয়েছে লোকজন, না ঠিক আছে মোটামুটি। তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন এবং জানলেন, তো শুধু যে এই রোগী তা নয়, আমাদের ডিপিআরসিতে নিয়মিত বাংলাদেশে যারা ফরেন মিশন আছেন তারা বিভিন্ন দেশিরা অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসার জন্য আসেন, আমাদের বিদেশি যারা বিভিন্ন দেশে জব করেন স্পেশালি অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা এই চিকিৎসার জন্য অন্তত বাংলাদেশে ডিপিআরসিতে চলে আসেন, এবং নিয়মিত বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে রোগীরা আসছে স্পেশালি, যেমন ইন্ডিয়া থেকেও প্রায় রোগী আসে আমাদের এখানে চিকিৎসার জন্য, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রোগী আসছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে চিকিৎসার জন্য, ইউরোপ থেকেও আমাদের এখানে রোগী আসছে। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা বেশি বেশি রোগীদের চিকিৎসা সেবা আন্তরিকতার সাথে দিতে পারি, দেশের ভাবমূর্তি গৌরব আমরা উজ্জ্বল করতে পারি, এবং বিদেশ থেকে বাংলাদেশের রোগী আসার প্রবণতাটা বাড়তে থাকে এবং আমাদের দেশ থেকে বিদেশে রোগী যাওয়ার প্রবণতাটা আস্তে আস্তে কমে আসে, এতে দেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল হবে, আমাদের চিকিৎসা সেবার মান আরও বাড়বে, এবং আমাদের বৈদেশিক যে মুদ্রা যারা আমাদের যারা যোদ্ধা আছে যে আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি তারা যেভাবে মুদ্রা আনছে তদ্রূপ বিদেশিরও এই দেশে চিকিৎসার জন্য এবং মেডিকেল ট্যুরিজমের জন্য এই দেশে টাকা নিয়ে আসবে এবং ডলার নিয়ে আসবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আহমেদ কালাম আল্লাহ হাফেজ। আস্তে 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 আস্তে। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।